আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় এমন আসবে যখন মানুষের বাড়িঘর সাজবে মসজিদগুলো সাজবে ঈমান আর আমলগুলো ধ্বংস হতে থাকবে আজকে আমাদের মসজিদ সাজতেছে সুন্দর কারুকার্য মসজিদ সেই মসজিদে আমল নাই সেই মসজিদে আমল নাই এটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের আলামত আজকে মসজিদ একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এটা কিয়ামতের আলামত ও মুসলমান এটা কিয়ামতের আলামত মসজিদকে পর্যটন কেন্দ্র বানিয়েছেন ছবি উঠাচ্ছেন মসজিদকে ছবিতে ভরে ফেলছেন এখানে এসে সেলফি উঠাচ্ছেন ইন্টারনেটে এটাকে আবার আপলোড দিচ্ছেন কিয়ামতের আলামত আমার বলতেই হবে এটা কিয়ামত নারী পুরুষ অবাধ চলবে ছবি উঠাবে দলবদ্ধভাবে মসজিদে দাঁড়িয়ে কিয়ামত কিয়ামত কিয়ামতের আলামত ঠিক কথা বুঝতেছেন আপনারা যা মন চায় তা করেন আমাদের বলা দরকার আমরা বলে যাব পালন আপনি করেন আর না করেন সেটা আপনার ব্যাপার এই মিম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মিম্বর এই মিহরাব মুহাম্মদুর রাসূলুল্লাহর মিহরাব এজন্য স্পষ্টতর বলছি মসজিদের পবিত্রতা যতটুকুনের মধ্যে রক্ষা পায় অতটুকুনের মধ্যে মসজিদের পবিত্রতা রক্ষা করবেন এক ইঞ্চি মসজিদের সাথে বেয়াদবি হবে সেই কর্ম করার চেয়ে মসজিদকে ধ্বংস করে দেওয়া শ্রেষ্ঠ হবে যেই আচরণের দ্বারা মসজিদ নষ্ট হবে মসজিদের পবিত্রতা নষ্ট হবে সেই আচরণের চেয়ে মসজিদ না থাকা ভালো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন